মঙ্গল জাতির ইতিহাস লিখিত আকারে না থাকায় তার উৎস সন্ধান সহজ নয়। মঙ্গলরা ছিল মধ্য এবং উত্তর এশিয়ার এক যাযাবর গোষ্ঠী, যেটা এখন তুর্কমেনিস্তান থেকে মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত। তারা এই অঞ্চলের ধুধু বৃক্ষহীন প্রান্তরে বসবাস করতেন। প্রতিনিয়ত স্থান পরিবর্তন আর যাযাবর বৃত্তি ছিল তাদের জীবন ধারণের একমাত্র শৈলী। সকল কাজেই তারা সবসময় ঘোড়ার উপর নির্ভরশীল ছিল, ঘোড়াই ছিল তাদের যোগাযোগের মূল মাধ্যম। তাদের ধর্মীয় বিশ্বাস ছিল বহুকেন্দ্রিক, বহু ঈশ্বরবাদ। সুবৃহৎ ও সুপ্রতিষ্ঠিত সাম্রাজ্য এবং রাজনৈতিক ব্যবস্থা তারা কখনোই গড়তে পারেনি, বরং উত্তর চীনের বিভিন্ন গোত্রের মাঝে নামে মাত্র সন্ধি চুক্তি ও জোট স্থাপনের মাধ্যমেই জীবন ধারণ করে গিয়েছে। এই মঙ্গল জাতি তাদের সাম্রাজ্য বিস্তার ঘটাতে গিয়ে টার্গেট করেছিল তৎকালীন খেলাফত প্রতিষ্ঠাকারী মুসলিম সাম্রাজ্যকে। লক্ষ লক্ষ মুসলিম নিধনের শিকার হয় মঙ্গল সাম্রাজ্যের বিস্তৃতিতে। মঙ্গল সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসক চেঙ্গিস হালাকুরা শুধু মুসলিম নিধন করেই ক্ষান্ত হননি, তারা সংস্কৃতি সভ্যতা সব মুছে দিতে মরিয়াছিলেন। মুসলিম সালতানাতের ক্ষমতা তখন নিভু নিভু হলেও তাদের প্রতিরোধের মুখে রক্ষা পায় মুসলিমদের প্রধান কেন্দ্রবিন্দু মক্কা মদিনা। ধ্বংস করে দেওয়া হয় মুসলিম খেলাফতের জ্ঞান বিজ্ঞান কেন্দ্র বাগদাদ। ইতিহাসে দেখা যায় মঙ্গলরা সবসময় তাদের প্রতিবেশীদের সাথে সংঘর্ষে লিপ্ত থাকত। তাদের দক্ষিণে বসবাসরত চীনারা মূলত মঙ্গল এবং অন্যান্য আক্রমণকারীদের থেকে নিজেদের গ্রামবাসীদেরকে রক্ষার্থেই চৈনিক সম্রাট সিংহুয়াং 247 থেকে 221 খ্রিস্টপূর্বে এর আমলে দ্য গ্রেট ওয়াল নির্মাণ করে। শুধু তাই নয়, মঙ্গলরা মধ্য এশিয়ার অন্যান্য গোত্র যেমন তুর্কি এবং তাতারদের সাথে নিয়মিত দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত ছিল। আধুনিক মঙ্গোলিয়ার এলাকা ইতিহাস জুড়ে বিভিন্ন চীনা সাম্রাজ্যের অধীনে ছিল। মঙ্গল সাম্রাজ্য 1200 শতকের শুরুতে মঙ্গল সেনাপতি চেঙ্গিস খান প্রতিষ্ঠিত একটি বিশালাকার সাম্রাজ্য। 1200 শতকের শেষে এসে প্রায় সমস্ত পূর্ব ও দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য ইউরোপ পর্যন্ত এটি বিস্তৃত ছিল। এটি ইতিহাসের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য। মঙ্গল ইতিহাস এবং সাথে বিশ্বের ইতিহাসও চিরদিনের জন্য বদল হয়ে যায় চেঙ্গিস খানের শাসনামলে। চেঙ্গিস খান ছিল 1206 থেকে 1227 খ্রিস্টাব্দ পর্যন্ত মঙ্গলদের একজন গোত্রীয় প্রধান। তার শাসনামলে সে বহু মঙ্গল গোত্রকে অন্যান্য তুর্কি গোত্রের সাথে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়। এর মাধ্যমে সে এক সুবৃহৎ ও ঐক্যবদ্ধ দল গড়ে তোলে এবং শুরু করে এমন এক জয়যাত্রা যা জয় করে নিয়েছিল ততদূর পর্যন্ত ভূখণ্ড, যতদূর পথ মঙ্গল ঘোড়সওয়ার রাগ পাড়ি দিতে পারে। 1220 শতকের মধ্যে চেঙ্গিস খানের সেনাবাহিনী লুটপাট করে ফেলে এশিয়া এবং ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। চেঙ্গিস খান 1210 দশকে উত্তর চীনের বেশিরভাগ অংশ দখল করে নেয়। এর মাধ্যমে সে জিয়া এবং জিন সাম্রাজ্য ধ্বংস করে, সাথে বেইজিংও দখল করে নেয়। মধ্য এশিয়ার বেশিরভাগ তুর্কি গোত্রগুলো সে দখল করতে সমর্থ হয় এবং এভাবেই পারস্য পর্যন্ত পৌঁছে যায়। এর মাধ্যমে সে পূর্ব ইউরোপেও সৈন্যবাহিনী পাঠায়, রাশিয়ার বিভিন্ন অঞ্চল এবং এমনকি মধ্য ইউরোপের জার্মান প্রদেশগুলোতেও আক্রমণ চালায়। 1227 সালে মৃত্যুর আগ পর্যন্ত 21 বছর তিনি ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ অংশে ধ্বংসযজ্ঞ চালান, নিজের জাতিকে সমৃদ্ধ করেন। চেঙ্গিস খানের মৃত্যুর পরও অভিযান থেমে থাকেনি। তার উত্তরাধিকারীরা কোরিয়া থেকে পোল্যান্ড পর্যন্ত ভূভাগ নিজেদের আয়ত্তে নিয়ে আসেন। তবে 1260-এর দশক থেকেই তাদের ভাঙন শুরু হয় এবং 1290 সালের মধ্যে এই বিশাল সাম্রাজ্য 4 ভাগে বিভক্ত হয়ে পড়ে। মুসলিমদের সীমান্তবর্তী অঞ্চলে কিছু লুণ্ঠন এবং গণহত্যা চালালেও চেঙ্গিস খান মুসলিম অঞ্চলের খুব ভেতরে আক্রমণ করেনি। তার উত্তরাধিকারী ওগে দেই খানের সময়ও মুসলিমরা বারবার মঙ্গলদের রোষানলে পড়া থেকে বেঁচে যায়। তবে 1255 খ্রিস্টাব্দে এই শান্তির অবসান ঘটে। বিখ্যাত মঙ্কে খান তার ভাই হালাকু খানের উপর এক সেনাবাহিনীর দায়িত্ব অর্পণ করে, যাদের লক্ষ্য ছিল পারস্য, সিরিয়া ও মিশর দখল করা এবং সাথে আব্বাসী খেলাফত ধ্বংস করা। জানা যায় ইসলামকে ধ্বংস করে চিরতরে পৃথিবীর বুক থেকে মুছে ফেলাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। এমনকি হালাকু খানের নিজেরও ইসলাম সংক্রান্ত সকল ব্যাপারে তীব্র ঘৃণা এবং বিদ্বেষ ছিল, যার বেশিরভাগই উচ্চারিত হয়েছিল মূলত তার বৌদ্ধ এবং খ্রিস্টান উপদেষ্টাদের মাধ্যমে, যারা হালাকু খানের বিভিন্ন রাজনৈতিক ও শাসনতান্ত্রিক পদক্ষেপে বড় ভূমিকা পালন করত।
মঙ্গল আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনো অবস্থাই তখন মুসলিম বিশ্বে ছিল না। আব্বাসী খিলাফতের উপস্থিতি ছিল নামমাত্র, যাও কিনা তাদের পূর্বাপর খ্যাতিকে পুঁজি করে। বাগদাদের বাইরে তাদের কোনো প্রভাবই ছিল না। খাওয়ারেজমীয় সাম্রাজ্যের অবস্থা খুবই নাজুক হয়ে যাওয়ায় পারস্য জুড়ে অনৈক্য প্রকট আকার ধারণ করে। সালাহ আল দিন আল আইয়ুবি অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবি প্রতিষ্ঠিত আইয়ুবি সাম্রাজ্যের হাতে ইরাক ও সিরিয়ার কিছু ক্ষুদ্র অংশের নিয়ন্ত্রণ ছিল মাত্র। অন্যদিকে মিশরে সাম্প্রতিক বিদ্রোহ সালাহ আল দিন আল আইয়ুবির বংশধরদের পতন ঘটায় এবং নতুন মামলুক সুলতানাতকে ক্ষমতায় নিয়ে আসে। বাস্তবে নিজের সুবিশাল সৈন্যবাহিনীকে নিয়ে হালাকু খানকে খুব বেশি প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি। 762 খ্রিস্টাব্দে আব্বাসী খলিফা আল মনসুরের পৃষ্ঠপোষকতায় বাগদাদ নগরী প্রতিষ্ঠা হয়। এই নগরীর ইতিহাস জুড়েই এটি ছিল মুসলিম বিশ্বের রাজধানী এবং সাথে গোটা বিশ্বেরও রাজধানী। বাগদাদের লাইব্রেরি ছিল অপ্রতিদ্বন্দ্বী। বাইতুল হিকমা তথা দ্য হাউস অব উইজডম ছিল বিশ্বের সবচেয়ে তুখোড় ও প্রখ্যাত বিজ্ঞানী, চিন্তাবিদ, গণিতবিদ ও ভাষাতত্ত্ববিদদের জন্য তীর্থস্থানের মতো। খলিফাগণ ছিলেন বিজ্ঞান ও শিল্প সাহিত্য চর্চার পৃষ্ঠপোষক। যদিও সময়ের সাথে 1300 শতাব্দীর মাঝামাঝিতে এসে বাগদাদের সেই আকর্ষণ এবং গুরুত্ব হারিয়ে যায়। খলিফারা ছিল নামে মাত্র নেতা এবং মানুষের জন্য কাজ করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেয়ে দুনিয়াবী ভোগ বিলাসেই তারা মত্ত ছিল। আব্বাসী সেনাবাহিনীর বলতে গেলে কোনো অস্তিত্বই ছিল না। তাদের গণ্ডি শুধুমাত্র খলিফার ব্যক্তিগত দেহরক্ষী হিসাবে কাজ করার মাঝেই সীমাবদ্ধ ছিল। আর মুসলিমদের বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র সময়ের সাথে বাগদাদ থেকে স্থানান্তরিত হয়ে চলে যায় কায়রো, আল আন্দালুস অর্থাৎ স্পেন এবং হিন্দুস্তানে। বাগদাদের সেই ঐতিহাসিক শহর যেখানে 1258 খ্রিস্টাব্দে মঙ্গলরা এসে পৌঁছায়। তাদের সেনাবাহিনী ছিল আনুমানিক 1.5 লক্ষ সৈন্য বিশিষ্ট। বাগদাদ নগরীটি তখন আর 9 খ্রিস্টাব্দের মুসলিম বিশ্বের কেন্দ্রের ছায়া ব্যতীত আর কিছুই নয়। মঙ্গল বাহিনী জানুয়ারি মাসের মাঝামাঝিতে অবরোধ শুরু করে, যা প্রায় 2 সপ্তাহ ব্যাপী স্থায়ী ছিল। অবশেষে 1258 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির 10 তারিখে মঙ্গলরা খলিফাদের এই শহরে প্রবেশ করে। পুরো 1 সপ্তাহ কাল ধরে লুটতরাজ ও ধ্বংসযজ্ঞ চলে। এ সময় মঙ্গলরা কোনো ধরনের বাজ বিচার করেনি, অবাধে মসজিদ, হাসপাতাল, লাইব্রেরি সহ বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালিয়ে যায়। বাগদাদের লাইব্রেরি সমূহের বইগুলো টাইগ্রিস নদীতে এত বেশি পরিমাণে ছুঁড়ে ফেলা হয় যে নদীর পানি বইয়ের কালির কারণে কালো রং ধারণ করে। সত্যি বলতে বইগুলো নদীতে ছুঁড়ে ফেলায় কিংবা পুড়িয়ে ফেলায় কি পরিমাণ জ্ঞান যে সেদিন পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে গিয়েছিল সেটা আমরা আর কখনোই জানতে পারবো না। যাই হোক, বইয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রাণহানি। ধারণা করা হয় ধ্বংসযজ্ঞের সেই 1 সপ্তাহে 2 লক্ষ থেকে 10 লক্ষ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বাগদাদ বসবাসের অযোগ্য এবং সম্পূর্ণ জনমানবহীন শহরে পরিণত হয়। পুনরায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ কোনো শহরে পরিণত হতে বাগদাদের আরও 1 শতাব্দী কাল লেগে যায়। বিধ্বস্ত বাগদাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছেন হালাকু খান। সামনে এত বই দেখে বেশ বিরক্তই হলেন তিনি। খেকিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি, এখানে এত বই কেন? জবাবে তার 2 চাটুকার নাসিরউদ্দিন তুসি ও ইবনে আলকামি বলে ওঠে, এটা বিশ্বের সর্ববৃহৎ গ্রন্থাগার। এটা শুনে হালাকু আরও খেপে যান, নির্দেশ দেন গ্রন্থাগার পুড়িয়ে ফেলার। তুসি ও ইবনে আলকামি তাকে এ থেকে নিবৃত করতে চাইলে তিনি বিদ্রূপের কণ্ঠেই সেদিন বলেছিলেন, মুসলিমরা কি এত এত বই পড়েও শিক্ষা নেয়নি যে কি করে নিজেদের রাজ্য রক্ষা করতে হয়? যে বই তাদের নিজেদের রক্ষা করতে শেখায়নি সে বই দিয়ে কি হবে? এভাবেই কুখ্যাত হালাকু খানের নির্দেশে বাগদাদের সকল লাইব্রেরির কিতাব ছুঁড়ে ফেলা হয় টাইগ্রিস নদীতে। এত পরিমাণে কিতাব ছিল যে সেসবের কালিতে টাইগ্রিস নদীর পানি কালো হয়ে যায়। এমনকি বাগদাদের বিখ্যাত হাউস অব উইজডমটিও ধ্বংস করে দেয়। ফলে চিকিৎসা থেকে জ্যোতির্বিদ্যা সহ বিভিন্ন বিষয়ের উপর রচিত অসংখ্য মূল্যবান বই হারিয়ে যায়। পালিয়ে যেতে চেষ্টা করা নাগরিকদের মঙ্গলরা গণহারে হত্যা করে। এমনকি রেহাই পায়নি নারী ও নিষ্পাপ শিশুরাও। এই হত্যাযজ্ঞে প্রায় 90,000-এর মতো নাগরিক নিহত হয়েছে বলে অভিমত রয়েছে। অন্যান্য সূত্রে ভিন্ন সংখ্যা পাওয়া যায়। দ্য নিউ ইয়র্কার ইয়ান ফ্রেজিয়ারের মতে মৃতের সংখ্যা 2 লক্ষ থেকে 10 লক্ষ। মানুষ কি ভুলতে পারবে ইতিহাসের পাতায় লেখা সেই 1258 সালের 10 ফেব্রুয়ারিকে, নিমিষেই গুড়িয়ে যাওয়া সেই সোনালী যুগের প্রাণকেন্দ্রকে?
ইসলাম ধর্মে কথিত আছে ইয়াজুজ মাজুজের সাথে মঙ্গল সাম্রাজ্যের সম্পর্ক রয়েছে। তারা কিয়ামতের পূর্বে মঙ্গল জাতি থেকেই বের হবে। কোরআন মজিদে এই জাতির বিস্তারিত পরিচয় দেয়া হয়নি। হাদিস শরীফে বলা হয়েছে তাদের নাক চ্যাপ্টা, ছোট ছোট চোখ বিশিষ্ট। এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই জাতির লোকেরা প্রাচীনকাল হতেই সভয় দেশ সময়ের উপর হামলা করে লুটতরাজ চালাত। মাঝে মাঝে এরা ইউরোপ ও এশিয়া উভয় দিকে সয়লাবের আকারে ধ্বংসের থাবা বিস্তার করত। বাইবেলের আদি পুস্তকে দশম অধ্যায়ে তাদেরকে হযরত নূহ আলাইহিসসালাম এর পুত্র ইয়াকেলের বংশধর বলা হয়েছে। মুসলিম ঐতিহাসিকগণও একথাই মনে করেন। রাশিয়া ও উত্তর চীনে এদের অবস্থান বলে বর্ণনা পাওয়া যায়। সেখানে অনুরূপ চরিত্রের কিছু উপজাতি রয়েছে যারা তাতারি, মঙ্গল, হুন ও শেখির নামে পরিচিত। তাছাড়া এ কথাও জানা যায় তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ককেম্পসের দক্ষিণাঞ্চলের দরবন্দ ও দরিয়ালের মাঝখানে প্রাচীর করা হয়েছিল। ইসরায়েলি ঐতিহাসিক ইউসিফ ফুল তাদেরকে শেখিন জাতি বলে মনে করেন এবং তার ধারণা তাদের এলাকা কৃষ্ণ সাগরের উত্তর ও পূর্ব দিকে অবস্থিত ছিল। জিরোম এর বর্ণনা মতে মাজুজ জাতির বসতি ছিল ককেশিয়ার উত্তরে কাস্পিয়ান সাগরের সন্নিকটে। ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে আদম সন্তানের মধ্যে দুটি গোত্র, যেমনটি হাদিসি এবং বিভিন্ন গ্রন্থে বর্ণিত রয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে, আবার কিছু অস্বাভাবিক লম্বা। কিছু অনির্ভরযোগ্য কথাও প্রসিদ্ধ আছে যে তাদের মাঝে বৃহৎ কর্ণ বিশিষ্ট মানুষও আছে, এক কান মাটিতে বিছিয়ে এবং অপর কান গায়ে জড়িয়ে বিশ্রাম করে। বরং তারা হচ্ছে সাধারণ আদম সন্তান। বাদশাহ জুলকারনাইনের যুগে তারা অত্যধিক বিশৃঙ্খল জাতি হিসেবে প্রসিদ্ধ ছিল। অনিষ্টতা থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের প্রবেশ পথে বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ঈসা নবী অবতরণের পর তারা সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। আল্লাহ তাআলার আদেশে ঈসা আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন। অতঃপর স্কন্ধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন। জুলকারনাইনের আলোচনা করতে গিয়ে আল্লাপাক বলেন, আবার সে পথে চলতে লাগল। অবশেষে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছল, তখন সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আপনি বললে, আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। সে বলল, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যত, অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন সে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন সে বলল, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঢেলে দিই। অতঃপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হলো না। সূরা কাহাফ আয়াত 92-97। জুলকারনাইনের নির্মিত সুদৃঢ় প্রাচীরের দরুন দীর্ঘকাল তারা পৃথিবীতে আসতে পারেনি। প্রাচীরের ওপারে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে তারা জীবনযাপন করছে, তবে অদ্যাবধি তারা সেই প্রাচীর ভাঙতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তারা দৈনিক প্রাচীর কাটার প্রচেষ্টা করতে অব্যাহত রাখে। প্রাচীর কাটার কাজ যখন প্রায় শেষ হয়ে যাবে এমন সময় তারা মনে করে আরও অনেক কাজ বাকি আছে, তখন তারা ফিরে চলে যায়। তারা চলে গেলে সে প্রাচীর আবার পূর্ণ হয়ে যায়। এভাবে প্রতিদিন তাদের প্রচেষ্টা চলে, কিন্তু কিয়ামতের আগে তারা সে প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয়। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখনই তাদের একজন বলে, আজ তো অনেক কাজ করলাম, চলো বাকিটা আগামীকাল করব। পরদিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন। অতঃপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দিবেন, তখন তাদের একজন বলে উঠবে, আজ চলো, আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলবো। পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে, সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে। ভয়ে আতঙ্কে মানুষ দূর দূরান্তে পলায়ন করবে। অতঃপর আকাশের দিকে তারা তীর ছুড়বে, তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে। লৌহ প্রাচীর ভেঙে পড়ার পর ইয়াজুজ মাজুজকে উচ্চভূমি হতে দৌড়াতে দৌড়াতে আসতে দেখা যাবে। তাদের প্রথম দলটি তবরিয়া উপসাগরের পাশ দিয়ে অতিক্রমকালে
এর সবটুকু পানি পান করে ফেলবে। অন্য দল সেখান দিয়ে গমনকালে শুষ্ক সমুদ্রের দিকে লক্ষ্য করে বলবে, এখানে কি কখনো পানি ছিল? হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীগণ পাহাড় পর্বতে পরিবেষ্টিত ও অভাবগ্রস্ত হয়ে পড়বেন, ভীষণ দুরাবস্থায় খাল কাটাবেন, খাদ্যের তীব্র অভাব দেখা দেবে। তখন গরুর একটি মাথা 100 দিনার হতেও উৎকৃষ্ট ও মূল্যবান বলে বিবেচিত হবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ও তাদের সাথীদের মহান আল্লাপাকের দরবারে কায় মনোবাক্যে দোয়া করবেন, আল্লাপাক ইয়াজুজ মাজুজের উপর নাতাপ নামক রোগ প্রেরণ করবেন। এটা এক প্রকার ক্ষত রোগ, ফলে সকল ইয়াজুজ মাজুজ একসঙ্গে মৃত্যুবরণ করবে। এমার আমিন, সময় সংবাদ।